আজ আমরা খুবই সাধারণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ তো এই তিন টাইপের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। খুবই সংক্ষেপে আলোচনাটা হবে তো বিষয়টা ভালো মতো একটু দেখে নাও যদি কারো কোনো ধরনের প্রবলেম থাকে এই বিষয়ে বা কোথাও যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই সেটা সমাধান হয়ে যাবে তো ভালো মতো বিষয়টা একটু দেখে নাও তো আজকের টপিকে যাওয়ার আগে একটা বিষয় একটু দেখে নিই যেহেতু আমাদের ভগ্নাংশ নিয়ে আলোচনা তো প্রথমে ভগ্নাংশ যখনই আমরা দেখব বিষয়টা সেক্ষেত্রে লব ও হর চলে আসবে তো লব আর হর কাকে বলছে ভগ্নাংশের ওপরের যে অংশটা থাকে সেটাকে বলা হয় লব আর ভগ্নাংশের নিচের যে অংশটা সেটাকে বলা হয় হর যেমন যদি বলি পাঁচ বাই সাত এই ক্ষেত্রে পাঁচ যেটা অর্থাৎ ওপরে আছে এটা হচ্ছে লব আর সাত এটা নিচে আছে এর জন্য এটা হচ্ছে হর তো এই বিষয়টা সবাই জানো তো বিষয়টা একটু জাস্ট এমনি দেখার জন্য বলা এরপর হচ্ছে আমরা আমাদের টপিকে চলে যাচ্ছি তো বিষয়টা ভালো মতো একটু খেয়াল করবে তো আমরা প্রথমেই দেখে নিচ্ছি প্রকৃত ভগ্নাংশ তো এই প্রকৃত ভগ্নাংশ কাকে বলছে যে ভগ্নাংশে লব ছোট হবে এবং হর বড় হবে সেই ভগ্নাংশই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো আরও যদি সহজ করে বলি সেটা হচ্ছে কি যেই ভগ্নাংশে লব হরের থেকে ছোট হবে সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যেমন হচ্ছে তিন বাই চার ক্ষেত্রে দেখো যেটা লব অর্থাৎ ওপরে আছে সেটা হচ্ছে তিন নিচে হচ্ছে হর যেটা সেটা হচ্ছে চার তো এই হরের থেকে লবটা এখানে ছোট আছে অর্থাৎ লব ছোট হর বড় এই ধরনের যে ভগ্নাংশগুলো সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো তারপরটা দেখো ছয় বাই তেরো এক্ষেত্রে লব যেটা সেটা হচ্ছে ছয় এবং হর সেটা হচ্ছে তেরো এখানে লব হচ্ছে ছোটো হর হচ্ছে বড় তো এইরকম করে প্রত্যেকটাতে দেখো দুই বাই সাত কিংবা পাঁচ বাই নয় কিংবা চার বাই সতেরো তো এই প্রত্যেকটার মধ্যে লব আছে ছোট আর হর যেগুলো সেগুলো আছে বড় তাই এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবার আমরা দেখে নেব যে অপ্রকৃত ভগ্নাংশ সেই বিষয়টা কি তো প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে যে বিষয়টা সেটা একটু খেয়াল করবে তারপরেই অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে দেখব সেটা জাস্ট এটার উল্টো এবার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এটা কাকে বলছি যে ভগ্নাংশে লব বড় হবে এবং হর হচ্ছে ছোট হবে সেই ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো উদাহরণগুলো ভালো মতো দেখো যেমন হচ্ছে তেইশ বাই সতেরো এক্ষেত্রে লব যেটা সেটা হচ্ছে তেইশ আর হর যেটা সেটা হচ্ছে সতেরো তো ক্ষেত্রে কি হলো এই হরের থেকে লব বড় হয়ে গেলো এর জন্য এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ জাস্ট প্রকৃত ভগ্নাংশেরই উল্টো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তারপরটা হচ্ছে পনেরো বাই তেরো এক্ষেত্রেও লব যেটা পনেরো হর যেটা সেটা হচ্ছে কত তেরো তো লব হরের থেকে কি হয়ে গেল বড় হয়ে গেল তো প্রত্যেকটা আরও যে কয়টা রয়েছে উনত্রিশ বাই উনিশ চার বাই তিন কিংবা এগারো বাই সাত এই প্রত্যেকটার মধ্যে দেখো লব যেগুলো সেগুলো বড় আর হর যেগুলো আছে সেগুলো হচ্ছে ছোট তো এই যখন হবে সেগুলোই দাঁড়াবে হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ তো বিষয়গুলো ভালো মতো একটু খেয়ালে রাখবে এবারে দেখে নিচ্ছি মিশ্র ভগ্নাংশ এই বিষয়টা তো মিশ্র ভগ্নাংশ কোনটা যেখানে হচ্ছে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ দুটোই থাকবে তাকেই বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ যেমন হচ্ছে এক পূর্ণ বাইশ বাই পঁচিশ এখানে দেখো এই যে এক যেটা একটা পূর্ণ এখানে কিন্তু কোনো খণ্ড বা ভগ্নাংশ অবস্থা নেই এটা পূর্ণ আছে এক আর তারপর আছে বাইশ বাই পঁচিশ এক্ষেত্রে এটা হচ্ছে এইটুকু জায়গা যেটা বাইশ বাই পঁচিশ যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ প্রকৃত কেন বলছি তার কারণ হচ্ছে ওপরে লব যেটা সেটা আছে ছোট আর হর যেটা সেটা আছে বড় তো মিশ্র ভগ্নাংশ সেটাই হবে যেখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ অবস্থা একটা থাকবে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তারপরে দেখো যেটা হচ্ছে তিন পূর্ণ পাঁচ বাই সাত এক্ষেত্রে ওই যে তিন এটা পূর্ণ আর পাঁচ বাই সাত যেটা সেটা হচ্ছে কি আমাদের প্রকৃত ভগ্নাংশ তো এইরকম যে আরও উদাহরণ রয়েছে দুই পূর্ণ তিন বাই চার কিংবা নয় পূর্ণ চোদ্দো বাই পনেরো এই যে সংখ্যাগুলো থাকবে পূর্ণ থাকবে তারপর হচ্ছে প্রকৃত ভগ্নাংশও একটা করে থাকবে একই সাথে তো এগুলোই হচ্ছে এক একটা মিশ্র ভগ্নাংশের উদাহরণ তো বিষয়টা ভালো মতো দেখে নাও এই টাইপের যদি কোনো কনফিউশন থাকে তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কোনো ধরনের আর প্রবলেম কিন্তু পরীক্ষাতে হবে না তো ভিডিওটা ভালো মতো দেখো আজকেরটা এই পর্যন্তই এর পরে যে ভিডিওগুলো আসবে সেখানে আমরা অন্যান্য টপিক নিয়ে আলোচনা করবো আজকের জন্য Bye.